হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে 30টি রোজার শেষে ঈদ আসে। আসলে এই ঈদটি কিন্তু সকলের জন্য নয়, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা। যে হাকিকতের দেশে যদি যাই তাহলে এই ঈদ সকলের জন্য নয়। তো অনেকে ভাবতে পারেন যে ঈদ সকলের জন্য নয়, এটা কেমন কথা। তো দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণটি শুনুন যে ঈদ সকলের জন্য নয় কেন। তবে হে জগৎবাসী, আজকের কথা একটু অন্যরকম হতে চলেছে, অবশ্যই স্কিপ করবেন না, পুরোটি ভিডিও শুনবেন ইনশাআল্লাহ। কথাটি হলো, দেখেন আপনার ছেলে হোক মেয়ে হোক বা আপনি নিজেই হন, আপনি স্কুলে ভর্তি হয়েছেন বা কেউ দেখা গেছে স্কুলে পড়তেছে বাচ্চারা, আবার কেউ পড়তে গেছে কোথায় ইউনিভার্সিটি। তো এখন দেখা যায় আপনি যখন পরীক্ষা দিতে গেলেন তখন পরীক্ষা দেওয়ার পরে কী হলো, আপনি অনেক আশায় ছিলেন যে আপনি পাশ করবেন কিন্তু আপনি ফেল করেছেন। আচ্ছা, তাহলে দেখা যায় যখন আপনি শুনতেন যে আপনি পাশ করেছেন তখন কিন্তু আপনি মহা আনন্দ আপনার অন্তরে, কত খুশি যে আমি ফার্স্ট হয়েছি। তো এখন দেখা যায় যে ঈদ অর্থ কি, আনন্দ। তো ঈদ অর্থ যদি আনন্দ হয়ে থাকে তাহলে তার জন্যই ঈদ, যে এই রোজা থেকেছে 30টি এবং 30টি রোজা রাখার পরে আল্লাহর নিজের হাতে সে পুরস্কার পেল, রোজার পুরস্কার। যিনি রোজার পুরস্কার পেল তিনির জন্যই তো আনন্দ কিংবা ঈদ। এখন দেখা যায় সারা দেশের মধ্যে যদি ঘুরি, যাদের রোজা কবুল হয়েছে, যারা আল্লাহর নিজে হাতে পুরস্কার পেয়েছে, তাদের ঘরে ভাত নেই, তাদের ঘরে ঈদের দিন সামাইটুকু নেই, ভালো কোনো কাপড় পরতে পারে নাই। এবং দেখা যায় যারা রোজা ঠিক মতো রাখেননি বা দু চারটা রেখেছে, তাদের জন্য দেখা যায় মার্কেটের মধ্যে খুব ভিড় এবং বাড়িতে কাপড় চোপড় কিনে এনেছে, সবাইকে দিচ্ছে, কিন্তু সে জানে না আমার রোজা কি কবুল হলো, আল্লাহ কি আমাকে রোজার পুরস্কার দিল। যেদিন আমি রোজার পুরস্কার পাব সেদিন আমার জন্য আনন্দ। এখন দেখা যায় একটা ছেলে ম্যাট্রিক পাশ করেছে, সে সবাইকে মিষ্টি খাইয়েছে, সবার কাছে সে বলেছে আমি ম্যাট্রিক পাশ করেছি, সবাই মিষ্টি খাও, আনন্দ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সে যদি ফেল করত তাহলে কিন্তু সে মিষ্টি খাওয়াতো না। তাহলে এই 30টি রোজা রেখে যারা আল্লাহর হাতে পুরস্কার পেয়েছে তাদেরই তো আনন্দ। এখন পুরস্কার পাইল কি পাইল না সেটাও জানে না, তার রোজা হইল কি হইল না সেটাও জানে না। এই রোজার ঈদে মার্কেটে গিয়ে সবচেয়ে ভালো ভালো দামি দামি কাপড়গুলো কিনে এনেছে, কিন্তু এই পৃথিবীতে যারা এই রোজার পুরস্কার পেয়ে গেছে তাদের ঘরে সামাই কেনার টাকা নেই, ভালো জামা কেনার টাকা নেই, কিন্তু তাদের রোজা আল্লাহ কবুল করেছে। এই কি উল্টা জগৎ! যারা জানতে পেরেছে যে আল্লাহ আমার রোজা কবুল করেছে, আল্লাহ নিজের হাতে আমাকে রোজার পুরস্কার দিয়েছে, ওই আনন্দে ছিঁড়া কাপড়টা ভালো করে পরে একটু সেলাই করে সেই ছেঁড়া কাপড়টা পরে ঘুরতেছে আর আনন্দ করতেছে। এখন আপনারাই বলুন যে আসলে কার রোজাটা কোন জায়গায় ঠেকেছে। যাদের রোজা করছে কি করছে না তাও ঠিক করে জানে না, দু চারটা রোজা রেখেছে এরপরে রোজা রাখা বন্ধ করে দিয়েছে, এবং দেখা যায় যে সে আল্লাহর হাতে পুরস্কার তো পাবে দূরের কথা, সে নিজেই বুঝতেছে যে আল্লাহর কাছে আমরা তিরস্কারের পাত্রী, তারপরেও ভালো ভালো জামা কাপড় কিনে এনে পরতেছে এবং গরিব মিসকিনদেরকে তেমন কোনো কিছু দিচ্ছে না। যারা আসলে রোজা রেখেছে, যাদের উপর আল্লাহ খুশি আছে, তাদের
পরনে নতুন কোনো কাপড় নেই। তাহলে এই যে বিষয়গুলো, হে জগতবাসী, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কথাগুলো কি সত্যি বললাম কি মিথ্যা বললাম। তো এই জন্য আমি বলেছি যে ঈদ সকলের জন্য নয়। আসলে এই কথাটি কি সত্য বললাম না মিথ্যা বললাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে হে জগতবাসী, আরও কিছু কথা বলবো যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে, সৎ পথে চলে, মিথ্যা বলে না, অনেক কষ্ট করে চলে, তবু দেখা যায় যে চুরি করে না, মিথ্যা বলে না, হারাম খায় না এবং রোজাগুলো ঠিক মতো রেখেছে। তো এরকম লোক যখন সৎ হয়ে চলে তখন সৎ লোকের কাপড়টাও ভালো থাকে না। তবে আশা করব আপনারা যদি এমন কোনো লোক দেখেন যে লোকটা সৎ লোক, তার পরনের কাপড়টা ভালো না, তাকে একটা কাপড় দিবেন, একটা মহিলা হোক একটা পুরুষ হোক দিবেন। হয়তো পারে যে এই লোকটি যদি আল্লাহর নিজ হাতে রোজার পুরস্কার পেয়ে থাকে আর আমি যদি তাকে নতুন কাপড় পরিয়ে দিই, তখন আল্লাহ এতটা খুশি হবে যে হইতে পারে যে আপনার রোজা হয়নি, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট নয়, কিন্তু তাকে নতুন একটা কাপড় যখন পরিয়ে দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে খুশি হয়ে আল্লাহর গুপ্ত ধনাকার থেকে আপনাকে খুশি করতে পারে, সুবহানাল্লাহ। তবে এর পাশাপাশি আমি এই কথাটিও বলবো যে আপনার আশেপাশে যদি কোনো গরিব লোক থাকে এবং সৎ লোক থাকে এবং রোজাদার ছিলেন তিনি, তার ঘরে দু প্যাকেট সামাই এবং একটু চিনি একটু মশলা দিয়ে আসবেন। কেননা দেখা যায় এমনও লোক আছে যে তার ঘরের মধ্যে যে এক প্যাকেট সেমাই নেই যে সে পাক করে খাবে। তো এই জন্য আপনাদেরকে বলতেছি যে আমাদের রোজাটা যদি হালকা হয় বা আল্লাহ খুশি না হয়ে থাকে, আর এদেরকে যখন আমরা খুশি করব তখন অবশ্যই আল্লাহ খুশি হয়ে যাবে আপনার উপর আমার উপর। তবে হে জগতবাসী, যে মানব সেবাই পরম ধর্ম, এই কথাটা সুরা মাওনের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ কি বলেছে, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয়, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি এই কথাগুলো অন্তরের অন্তঃস্থল থেকে বললাম। অবশ্যই আপনারা আশেপাশের লোকেদেরকে দেখবেন, আপনার ঘরে যদি 2 কেজি চিনি থাকে, 2 কেজি সেমাই থাকে, অবশ্যই পাশের ঘরটা যেন 1 পা চিনি এবং 1 পোয়া সেমাই থাকে। তাহলে সারা মাসে আপনি আমি রোজা রেখে যতটুকু না পেয়েছি, অবশ্যই তার চেয়েও আল্লাহ বেশি দিয়ে দিতে পারে, আল্লাহ বড় দয়াবান। কিন্তু আল্লাহর দয়া আমরা নিতে জানি না, আল্লাহ কি করে দয়া করবে। তবে আজ এই কথাগুলো বলে রাখবো। তবে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনারা নতুন যারা আছেন তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।